সরকারি আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার দায়ে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম রাজীব ঘোষ। চন্দননগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে কোর্টে তোলে। রূপনগর বিস্কিট 8-80 খেতে ভালোবাসি। ওয়েলেক্সে মোবাইল কিনতে গিয়ে পুলিশে হেফাজতে ক্রেতা। এই ক্রেতা রাজীব ঘোষ নিজেকে এসডিও অফিসের স্টাফ বলে বিক্রেতাকে পরিচয় দেয়। সেই মতো চন্দননগর এসডিও অফিসে মোবাইল বিক্রি করতে হাজির হয় পিতাগড়ের জরেশ খান। যথারীতি ওয়েলেক্সের মোবাইল নিয়ে নেয় রাজীব ঘোষ। সে বিক্রেতাকে বসিয়ে রেখে বলে, একটু বসুন, টাকা নিয়ে আসছি। টাকা আনতে যাওয়ার নাম করে এসডিও অফিসের অন্য গেট দিয়ে পালাতে থাকে প্রতারক রাজীব ঘোষ। এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে সে, তাই তাকে ওয়াচ করছিল কর্তব্যরত পুলিশ। এরপরই ধরা পড়ে যায় রাজীব। খবর পেয়ে চলে আসে চন্দননগর থানার পুলিশ। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ রাজীবকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দননগর বাগবাজারের রাজীব ঘোষের বিরুদ্ধে এই ধরনের কাজের অভিযোগ ছিল। তাই পুলিশ অনেকদিন ধরেই তার বিরুদ্ধে কড়া নজরদারি চালাচ্ছিল। এদিন তাকে হাতে নাতে ধরা হয় বলে জানা যায়। আগে দুদিন 17 সেপ্টেম্বর করেছিলেন ইনি, তারপরে 1 তারিখও করেছিলেন। তারপরে আমরা টার্গেটে ছিলাম, এবার আমরা আজকে ধরতে পেরেছি চোরটাকে। উনি প্রায় করতেন, আদার্স অফিসেও করতেন উনি। নিউজ আজ বাংলা, চন্দননগর।